চলতি বিশ্বকাপের প্রথম পর্বে খেলা শেষ, সেমি ফাইনালের লাইন আপও প্রস্তুত। প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আর দ্বিতীয় সেমিফাইনালের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রথম পর্বের পারফরমেন্সের ভিত্তিতে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে নিরক্ষুষ ফেভারিট স্বাগতিক ভারতী। তবে মঞ্চটা বড়, আর ক্রিকেটটা বলা হয় গৌরবময় অনির্জয়তার খেলা, তাই গড়তে পারে যে কোনো কিছু। 2019 বিশ্বকাপে শীর্ষে থেকেই ফাইনালে উঠেছিল ভারত, সেবার অবশ্য একটা ম্যাচ হেরেছিল সেমিফাইনালের আগেই। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে পা রাখা নিউজিল্যান্ড, সেবারও ফেভারিট হিসাবেই সেমিফাইনালে পা রেখে নিউজিল্যান্ডের কাছে 18 রানে হেরেছিল ভারত। ভারতের সেই হারের জন্য অনেকটা দায়ী ছিলেন হয়তো বিরাট কোহলি। সেমিফাইনালে মাত্র 1 রান করে 10 বোল্টের বলে আউট হয়ে গিয়েছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক। কোহলির ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা মিলে আয়োজিত 2011 বিশ্বকাপে, সেবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তরুণ কোহলি সেদিন ওয়াহাব রিয়াজের বলে আউট করেছিলেন মাত্র 9 রান। 2015 বিশ্বকাপে সেমিফাইনাল, ভারতের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, এই ম্যাচে 13 বলে মাত্র 1 রানে আউট হয়ে যায়, সেবার তার শিকার ছিল মিচেল জনসন। এখন পর্যন্ত এই 3 সেমিফাইনাল খেলে কোহলি করেছে মাত্র 11 রান। চলতি বিশ্বকাপের দুর্দান্ত ফর্মে কোহলি, 9 ম্যাচে 9 ইনিংসে 594 রান করেছেন তিনি, 2টি শতক ছাড়াও আছে 5টি অর্ধশতক। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষেও জয়ের বড় অবদান রেখেছিলেন তিনি, বাহাতে 10 বোল্টকে দারুণ সামলিয়ে 97 রান করেছিলেন কোহলি। সেমিফাইনালে সেই নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত, এবার কি বাহাতি বোল্টকে সামলাতে পারবেন তিনি, নাকি সেমিফাইনালে কোহলির ক্যারিয়ারে অভিশপ্ত হিসাবে লেখা হয়ে থাকবে? তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কী মনে হয়? আসলে কি তাই, কোহলির 3 সেমিফাইনালে মাত্র 11 রান, পরবর্তী সেমিফাইনালে কী করবে নিউজিল্যান্ডের সাথে? আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন।